সম্প্রতি নিয়োগ দুর্নীতিসহ একাধিক বিষয়ে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং গ্রেপ্তার হয়েছেন তার বান্ধবী অর্পিতা। অর্পিতা এবং পার্থর যৌথ ফ্ল্যাট থেকে মিলেছে কোটি কোটি টাকা। সেই টাকার মালিকের খোঁজে তল্লাশি এবং বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন এবং দফায় দফায় জেরা করছেন সিবিআই আধিকারিকরা। তার মাঝেই গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে নিজাম প্যালেসে গত শনিবার থেকেই লাগাতার ম্যারাথন জেরা করছে সিবিআই আধিকারিকরা। নানান প্রশ্নমালা তৈরি করে একের পর এক সিবিআই আধিকারিক অনুব্রতকে জেরার পর জেরা করছেন, আর তার মাঝেই অনুব্রত মণ্ডল কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বললেন, চক্রান্ত করছেন, আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। এইভাবেই সিবিআই অফিসারদের কার্যত হুমকি দিলেন অনুব্রত মণ্ডল, এমনটাই সূত্রের খবর। অনুব্রত মণ্ডলের দাবি, তিনি কিছুই জানেন না, আমাকে নিয়ে চক্রান্ত করছেন, এমনটাই কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে নিজাম প্যালেস থেকে সর্বশেষ আপডেট, আজ রাতেও প্রায় ম্যারাথন জেরার সম্মুখীন হতে পারে অনুব্রত মণ্ডলকে। সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলের সমস্ত সম্পত্তির নামে বেনামে সমস্ত সম্পত্তির উৎস জানতে চাইছে। একজন সামান্য মাছ ব্যবসায়ী থেকে মুদিখানার দোকানদার থেকে কোন সিঁড়ি বেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন অনুব্রত মণ্ডল, কার্যত সেই প্রশ্নই ঘুরে ফিরে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসা করছেন অনুব্রত মণ্ডলকে। গরু পাচারের সঙ্গে কারা কারা যুক্ত, কীভাবে গরু পাচারের টাকা ভাগ হতো এবং সেই টাকা আর কোন কোন প্রভাবশালীর অ্যাকাউন্টে গিয়েছে, সেই টাকায় কোনো প্রশাসনিক স্তরের আধিকারিকরা ভাগ নিয়েছেন কি না, একাধিক বিষয়ে তথ্য পেতে ম্যারাথন জেরার সম্মুখীন হতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আর সেই জেরার মাঝেই কার্যত বিস্ফোরক মন্তব্য করেন অনুব্রত মণ্ডল।